ঘুরতে যেতে সবাই ভালোবাসে, আর পাহাড় হলে তো কোনো কথাই নেই। বাঙালিদের অনেকেই পাহাড়ের টানে, বিশেষত যারা কলকাতায় থাকে। দার্জিলিং, কার্শিয়াং ছাড়া অনেকেই পছন্দ করেন অফবিট জায়গা। সেদিক থেকে উত্তরবঙ্গ আপনাকে অনেক জায়গার সন্ধান দিতে পারে। যারা এই ভিড় এড়িয়ে দুটো দিনের জন্য পাহাড়ে থাকতে চান, তাদের জন্য আজ রইল একটি ঠিকানা, অফবিট রিসর্ট। কালিম্পং অঞ্চলের সেরা পর্যটন কেন্দ্র হিসাবে মানা হয় রিসপকে। এটি লাভা থেকে 10 কিলোমিটার দূরে এবং কালিম্পং থেকে 28 কিলোমিটার দূরে 8,250 ফুট উচ্চতায় অবস্থিত। লাভা থেকে পাহাড়ি পথে ট্রেকিং করে পৌঁছানো যায় পাহাড়ের মাথায় রিসপে। অবশ্য লাভা থেকে রিসপ পর্যন্ত জীপ চলার পথও আছে। অপার সৌন্দর্যের আধার রিসপ, আর কাঞ্চনজঙ্ঘা যেন হাতের কাছে। স্থানীয় শেরপা ও লেপচারা কটেজের মতো বেশ কিছু পর্যটকদের থাকার জায়গা বানিয়েছেন। নাথুলা পাস, তিন সীমানা, গ্যাংটক, তিব্বতের পাহাড়গুলি সহ এখান থেকে হিমালয়ের অসাধারণ দৃশ্য চোখে পড়ে। এই গ্রামের প্রতিটি বাড়ির বারান্দায় শোভা পায় রঙিন ফুল আর নানান অর্কিড। আর আকাশ পরিষ্কার থাকলে আকাশে হিমালয়ের হিমকন্যাদের দর্শন মেলে। বিশপ নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত এই পাহাড়ি গ্রামে প্রচুর পাখি আর আকাশের ক্যানভাসের এক ফ্রেমে কাঞ্চনজঙ্ঘা সহ নানা অল্প চেনা সিংহের দেখা মেলে। সুন্দর সূর্যোদয় দেখতে হলে প্রায় 2 কিমি জঙ্গল টেকে চলে আসুন টিফিনদারা ভিউ পয়েন্টে। এখান থেকে দেখা সূর্যোদয় অনেকদিন স্মৃতির হার্ড ডিস্কে থেকে যায়। আশেপাশে দর্শনীয় স্থানগুলি হল লাভা মনাস্টেরি, লোলেগাঁও, ছাঙে জলপ্রপাত, ঝান্ডিদারা, চারখোলা, পাবং, হনুমান টপ, ডেলো পার্ক ইত্যাদি। সবই দিনে দিনেই ঘুরে আসা যায়। তবে যে সমস্ত ভ্রমণপ্রেমীরা সাইট সিনের দৌড়ঝাঁ পছন্দ করেন না, শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান, তাদের জন্য সেরা ঠিকানা হবে রিসপ। যাবেন কিভাবে? নিউ জলপাইগুড়ি থেকে রিসপের দূরত্ব 105 কিমি, যেতে 3.5 ঘন্টা সময় লাগবে। শিলিগুড়ি থেকে হোমস্টে পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া আনুমানিক 4,000 টাকা। অথবা আপনি নিউমাল জংশন হয়ে রিসপে যেতে পারেন, সেক্ষেত্রে একটি রিজার্ভ গাড়ির খরচ 3,500 টাকা মাত্র। তাহলে আর দেরি না করে চটপট বেরিয়ে পড়ুন রিসপের উদ্দেশ্যে। তো আজকের মতো আসি, ভালো থাকবেন।